গোয়েন্দা পুলিশকে হুমকি দিয়ে যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউ বলেছেন, বেশি চাপাচাপি করবেন না, করলে সব ফাঁস করে দেব। ডিবি জিজ্ঞাসাবাদকালে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে 10 কোটি টাকার উপর খরচ করেছি। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ বাগাতে প্রায় 4 কোটি টাকা খরচ করেছি। দলীয় পদ পেলেও এমপি মনোনয়ন পায়নি। মনোনয়নের ব্যাপারে যারা টাকা নিয়েছিলেন তারা টাকা ফেরত দেননি। তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রতারণার যেসব অভিযোগ আনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি আমি প্রতারণার শিকার হয়েছি। তাই পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করে কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছি। তদন্ত সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে পাপিয়া বেশ কয়েকজনের নামও বলেছেন, তবে এসব নাম প্রকাশ করতে গোয়েন্দা কর্মকর্তারা রাজি হননি। এদিকে জিজ্ঞাসাবাদের মুখে পাপিয়ার আরেকটি আস্তানার সন্ধান পেয়েছে ডিবি। 5 তারকা হোটেলের বাইরে পাপিয়ার আরেকটি আস্তানার সন্ধান পেয়েছে ডিবি। রাজধানীর ফার্মগেটের 28 ইন্দিরা রোডে বহুতল ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। মাসে 1.5 লক্ষাধিক টাকা ভাড়া দিলেও ওই ফ্ল্যাটে তার নিয়মিত যাতায়াত ছিল না। ফ্ল্যাটটিতে মাঝে মধ্যে আমোদ ফুর্তির আসর বসত। সেখানে অনেক নেতা ও আমলা আসতেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন পাপিয়া। ইতিমধ্যে ডিবি পুলিশ ওই ফ্ল্যাট পরিদর্শন করেছে। একই সঙ্গে ভবনটির কেয়ারটেকারের সঙ্গেও পুলিশ কথা বলেছে। কেয়ারটেকারের উদ্ধৃতি দিয়ে ডিবি পুলিশ জানায়, মাঝে মধ্যে রাত 12টা থেকে 1টার দিকে 7 থেকে 8 জন নারী নিয়ে ফ্ল্যাটটিতে আসতেন পাপিয়া। কোনোদিন নিজের গাড়িতে করেই তিনি আসতেন, আবার কোনোদিন অন্য কেউ এসে তাকে নামিয়ে দিয়ে যেতেন। যেদিন রাতে আসতেন সেই দিন রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত তিনি সেখানে থাকতেন। ভবনটির কেয়ারটেকার জানান, পাপিয়া ম্যাডাম অনেক সময় বড় স্যারদের নিয়ে আসতেন। এসব স্যারের কয়েকজনের নামও বলেছেন কেয়ারটেকার। রিমান্ডে পাপিয়া জানান, নরসিংদী থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে ঢাকা মহানগর যুব মহিলা লীগ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও সভাপতি মণ্ডলীর কয়েকজন নেতাকে তিনি অন্তত 10 কোটি টাকা দিয়েছিলেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে তারা পাপিয়াকে আশ্বস্তও করেছিলেন। তিনি বলেন, বড় এই বিনিয়োগের পর মনোনয়ন না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। জিজ্ঞাসাবাদের মুখে পাপিয়া বলেন, বড় এই বিনিয়োগের ক্ষতি পুষিয়ে নিতেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন। পরবর্তী সময়ে মনোনয়ন পেতে যাদের মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন ব্ল্যাকমেইল করে তাদের কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছেন। এক্ষেত্রে তিনি দেশি বিদেশি সুন্দরী তরুণীদের টোপ হিসেবে ব্যবহার করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 3 দিন ধরে পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে। এখনও এককভাবে আবারও কখনও দুজনকে দুইমুখী করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দুই সহযোগী সাব্বির ও তাইয়িবকেও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। নাম প্রকাশ না করার শর্তে র্যাবের একজন কর্মকর্তা বলেন, প্রথম থেকে পাপিয়ার এসব অপকর্মের ব্যাপারে নিশ্চিত হতে র্যাবের একটি টিম কাজ করছিল। র্যাব সদস্যরা স্বামী ও সহযোগী সহ পাপিয়াকে আটক করেছে। তদন্তের দায়িত্ব র্যাব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের সময় পাপিয়া ও স্বামী সহ 4 জনকে আটক করে র্যাব 1। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব সদস্যরা ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়া মফিজুরের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ 58,41,000 টাকা, 5 বোতল বিদেশি মদ, 5টি পাসপোর্ট, 3টি চেক বই, দেশি বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি ATM কার্ড উদ্ধার করে। এ সময় অবৈধ একটি বিদেশি পিস্তল এবং 2টি ম্যাগাজিনে 20 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক 3 মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাপিয়া দম্পতি ছাড়াও তাদের 2 সহযোগী 15 দিনের রিমান্ড পুলিশ মঞ্জুর করেছিলেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।